ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যে মুভি সম্পর্কে কথা বলবো সেটি হলো সাউথ কোরিয়ান ক্রাইম থ্রিলার মুভি দ্য উইটনেস। মুভিটি রিলিজ হয়েছিল 2018 সালে। মুভিটির IMDb রেটিং 6.5 স্টার আউট অফ 10। মুভিটি এক্সপ্লেন শুরু করার আগে আপনাদের কাছে আমার কাজ যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে আমার সকল নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পারে। মুভি শুরুতে রাতে আমরা পেট্রোল পাম্পে একটি গাড়ি দেখতে পাই। গাড়িতে বসে থাকা লোকটি পেট্রোল পাম্পের কর্মচারীকে গাড়ির ট্যাঙ্ক পূর্ণ করার জন্য টাকা দেয়। ওই কর্মচারীর গাড়ির লোকটির ওপর সন্দেহ হয়। তখন আমরা ওই গাড়ির ব্যাক কভার একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটির হাত মুখ বাঁধা ছিল। গাড়িতে বসে থাকা লোকটি গাড়ির মিউজিকের ভলিউম বাড়িয়ে দেয় যাতে করে মেয়েটির আওয়াজ পেট্রোল পাম্পের ওই কর্মচারী শুনতে না পায়। গাড়িতে বসে থাকা লোকটি গাড়ির পেট্রোল ভরে সোজা জঙ্গলের দিকে চলে যায়। এর মধ্যে আটকে থাকা মেয়েটি তার এক হাতের বাঁধন খুলে ফেলতে সক্ষম হয়। জঙ্গলে পৌঁছানোর পর সেই লোকটি মেয়েটিকে খুন করে পুঁতে ফেলার জন্য গর্ত করতে থাকে এবং পরে গাড়ির ব্যাক কভার খুলে তখন মেয়েটি লোকটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এরপর সিন চেঞ্জ হয়ে যায়। তখন ওই দিনের সকালের সময় আমরা দেখতে পাই। তখন মুভির মেইন ক্যারেক্টার জনকে দেখতে পাই। জন একজন আইনজীবী। জন তার একজন ক্লায়েন্টের সাথে বাস স্টপে দাঁড়িয়ে তার ওই ক্লায়েন্ট তার ছেলের হওয়া অ্যাক্সিডেন্ট সম্পর্কে বোঝাচ্ছিল। এই কেসে পুলিশ এর ভুল ইনভেস্টিগেশনের জন্য ওই কেসের আসামি কোনো সাজা পায়নি এবং এই কেস ক্লোজ করে দেওয়া হয়েছিল। এই মহিলা চাচ্ছিল জন এই কেস রিওপেন করে আসল অপরাধীকে তার সঠিক সাজা দেয়। জন এই মহিলার কথা বুঝতে পারলেও জন এই কেস রিওপেন করে ঝামেলায় পড়তে চাচ্ছিল না। তারপর ওই সন্ধ্যায় জন তার বন্ধুদের সাথে রেস্টুরেন্টে তার নতুন ফ্ল্যাটে শিফট হওয়া উপলক্ষে পার্টি করছিল। জন তার স্ত্রী ও তার মেয়েকে নিয়ে তার নতুন ফ্ল্যাটে শিফট হয়েছিল। এই পার্টিতে জনের সব অফিস কলিগ উপস্থিত ছিল। জন ও তার কলিগরা অনেক রাত পর্যন্ত পার্টি করে। তারপর ড্রাঙ্ক অবস্থায় জন তার বাসায় যাওয়ার জন্য রওনা করে। এইখানে এসে মুভির ফার্স্টে কিডন্যাপ হওয়া মেয়ে এবং জনের গল্প একত্রিত হয়। ওই মেয়ে কিডন্যাপারের হাত থেকে বাঁচতে জনের নতুন শিফট হওয়া সোসাইটিতে এসে পড়ে। যে জঙ্গল ওই কিডন্যাপার মেয়েটিকে নিয়ে খুন করতে চেয়েছিল সেই জঙ্গলই ওই সোসাইটির উল্টো দিকে ছিল। মাতাল অবস্থায় জন লিফটে উঠে। এখানে আমরা মুভির আরেক ক্যারেক্টার মিসেস জ্যানিস কে দেখতে পাই। তিনি জনকে বলেন তিনি কারোর চিৎকারের আওয়াজ শুনেছেন, কিন্তু জন বলে সে এরকম কোনো আওয়াজ শুনতে পায়নি। মিসেস জ্যানিস তার ফ্লোর অর্থাৎ ফোর্থ ফ্লোরে নেমে যায়, জন সিক্সথ ফ্লোরে। ঘরে এসে জন তার পরিবারের সবাইকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। জন বেলকনিতে যায়। বেলকনিতে গিয়ে জন সেই মেয়েকে দেখতে পায়। মেয়েটি দৌড়ে এসে পড়ে যায়। তখন ওই কিডন্যাপার এসে মেয়েটির মাথায় নির্দয়ভাবে হ্যামার দিয়ে আঘাত করে মেরে ফেলে। এই সবকিছু জন দেখে ফেলে। জন ভয়ে পুলিশকে কল করার জন্য নিজের ফোন বের করে, কিন্তু তার হাত থেকে ফোন পড়ে যায়। তখনই জনের ওয়াইফ স্টেসি জেগে যায়। সে জেগে পানি খাওয়ার জন্য যেই ঘরের লাইট অন করে জন দ্রুত লাইট অফ করে দেয়, কারণ জন চায় না ওই কিলার তাদের নোটিস করুক। স্টেসি জিজ্ঞেস করেছে কি হয়েছে, কিন্তু জন কোনো জবাব দেয় না। স্টেসি আবার গিয়ে ঘুমিয়ে পড়ে। জন আবার বেলকনিতে যায় তার ফোন আনতে, কিন্তু নিচে সেই কিলার জনের ফ্ল্যাটের দিকেই তাকিয়েছিল। দেখে মনে হয় সে কিলার জনকে দেখে ফেলেছে এবং জন এর দিকে এগিয়ে আসতে থাকে। জন গিয়ে তার বাসার দরজা ভালো করে লক করে দেয় এবং একটি বেসবল ব্যাট নিয়ে দরজার সামনে পাহারা দিতে থাকে। অনেক সময় ওয়েট করার পরও কিলার আসে না। জন তার ও তার ফ্যামিলির জীবনের ভয়ে সেই মেয়েকে খুন হওয়ার কথা আর পুলিশকে ইনফর্ম করে না। এরপর আমরা দেখতে পাই সে মেয়ে এখনো জীবিত ছিল এবং সে মেয়ে তার ফোন দিয়ে পুলিশকে কল করে, কিন্তু সেই কিলার এসে কল ডিসকানেক্ট করে দেয় এবং পুনরায় হ্যামার দিয়ে আঘাত করে এবং এবার মেয়েটি সত্যি মারা যায়। এরকম পঙ্গুরকে
পরের দিন সকালে পুলিশ ওই সোসাইটিতে এসে পৌঁছে, কারণ মেয়েটি পুলিশকে যে কল করেছিল তা রিসিভ হয়ে গিয়েছিল। জন তার বেলকনি থেকে এসব দেখলেও এ বিষয়ে পুলিশের সামনে সাক্ষী দিতে যায় না। জন তার কাজে চলে যায় এবং তার ওয়াইফকে তার মেয়ে মিনিকে সময় মতো স্কুল থেকে পিক করতে বলে। জন তার ফ্যামিলির সুরক্ষা নিয়ে আতঙ্কিত হয়ে আছে কাল রাতের ঘটনার পর থেকে। নিচে মেইল বক্সে জন কিছু পেপার্স পায়, কিন্তু তখনই এক ছেলে এসে ওই সব পেপার্স নিয়ে যায় এবং জন এত বেশি ভয় পায় যে সে নিচেই পড়ে যায়। তখন সিকিউরিটি গার্ড এসে জানায় ওই ছেলে সোসাইটির ম্যানেজারের গ্র্যান্ডসন, সে কিছুটা মেন্টালি ডিস্টার্ব। এই ছেলের নাম জিম। পুলিশ ওই সোসাইটিতে বসবাসকারী সবাইকে কাল রাতের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন এক মেয়ে পুলিশকে জানায় সে রাত 2টার সময় কারো চিৎকারের আওয়াজ শুনেছিল। এরপরই ওই মেয়ের মা লিভিং রুমে লাইট অফ করে দিয়েছিল। এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি ওই রাতে ওই সোসাইটির অনেকেই মার্ডারের উইটনেস হয়েছিল, কিন্তু কেউ এই বিষয়ে কথা বলতে চাচ্ছিল না। পুলিশের কাছে এই মার্ডারের বিষয়ে কল গিয়েছিল রাত 4টায়। পুলিশ বুঝতে পারে ওই মেয়ে 2 ঘন্টা জীবিত ছিল। যদি কেউ সাহস করে তখন পুলিশকে কন্ট্যাক্ট করত তাহলে হয়তো মেয়েটি প্রাণে বেঁচে যেত। সোসাইটির ম্যানেজার জনকে সহ সোসাইটির সকল মেম্বারকে একটি ডকুমেন্টে সাইন করিয়ে নেয়। ওই ডকুমেন্টে লেখা ছিল সোসাইটির কেউ পুলিশের সাথে কথা বলবে না। এখানে সোসাইটির ম্যানেজার তার কথাই চিন্তা করছিল, কারণ যদি মার্ডারের কথা বেশি জানাজানি হয়ে যায় তাহলে তাদের সোসাইটি ফ্ল্যাটের দাম কমে যাবে, অন্য কেউ এমন মার্ডার জায়গায় থাকতেও চাইবে না। এখানে সবাই নিজের দিক থেকে ভাবছিল। জন ওই ডকুমেন্ট দেখে অনেক রেগে যায়। পরে রাতে জন পুলিশের ওয়েবসাইটে একটি রিপোর্ট লিখে কনফেস করে যে সে ওই রাতে মার্ডার হতে দেখেছিল, কিন্তু পুনরায় সে তার ফ্যামিলির সুরক্ষার কথা চিন্তা করে এবং ওই রিপোর্ট ডিলিট করে দেয়। পরের দিন জনের ওয়াইফ স্টেসিকে কেউ আননোন নাম্বার থেকে কল করে এবং কিছু না বলে কল কাট করে দেয়। এরকম কয়েকবার হয়। তখন জন নোটিস করে তাদের পেট ডগ বিবি কে খুঁজে পাওয়া যাচ্ছে না। জন সম্পূর্ণ বিল্ডিং বিবি কে খোঁজ করে। অন্য বিল্ডিং থেকে কিলার জনকে দেখছিল। পরের দিন এই কেসের ইনচার্জ পুলিশ টম এই সোসাইটিতে আসেন, কারণ সিসিটিভি ফুটেজের মাধ্যমে জানা গেছে 3টি ফ্যামিলির লোক জেগেছিল ওই মার্ডারের সময়। তাদের মধ্যে মিসেস জ্যানিস ছিল। পুলিশ মিসেস জ্যানিসের বাসায় যায়, কিন্তু মিসেস জ্যানিস দরজা ওপেন করেন না। এরপর পুলিশ জনের বাসায় যায়। জনের ওয়াইফ স্টেসি কে পুলিশ ওই রাতে কি হয়েছিল জিজ্ঞাসা করে। সে যা হয়েছিল তাই পুলিশকে বলে দেয়। জন ওই রাতে দেরি করে বাসায় এসেছিল। পুলিশ তখন জনকে সন্দেহ করে, কারণ পুলিশের ধারণা জন হয়তো মার্ডার হতে দেখেছে। যাওয়ার সময় পুলিশ মিসিং বিবির ফ্লায়ার দেখে। ফ্লায়ারে তাদের ফোন নাম্বারও ছিল আর ওই ফ্লায়ার সম্পূর্ণ সোসাইটিতে লাগানো হয়েছিল। জন এই অবস্থা দেখে রেগে স্টেসিকে কল করে, কিন্তু স্টেসি বুঝতে পারে না জন কেন এমন রেগে গেছে। জন যখন তার বাসার দিকে যেতে থাকে তখন আমরা দেখতে পাই কেউ বাইকে জনকে ফলো করছে। তখনই পুলিশ টম এসে জনকে প্রশ্ন করতে শুরু করে, কারণ পুলিশের ধারণা জন কিছু না কিছু অবশ্যই দেখেছে। তখন টম কলের মাধ্যমে এক লোক সম্পর্কে জানতে পারে যার বিরুদ্ধে মার্ডার হওয়া মেয়েটি রিপোর্ট করেছিল। পুলিশ ওই লোককে অনেক চেস করে। ওই লোক দৌড়াতে দৌড়াতে তার বাসার লন্ড্রি রুমের কাছে গিয়ে লুকিয়ে পড়ে। এখন কেউ ওই লোককে কল করে। এখনই আমরা ওই লোকের পিছনে কাউকে দেখতে পাই। এরপর টিভি নিউজে জানায় যে পুলিশের সাথে চেসের সময় ওই লোক সুইসাইড করে মারা গেছে। এর মানে কিলার ওই লোককে সায়ানাইড দিয়ে মেরে ফেলেছে। পুলিশের কাছে এই কেস ক্লোজ হয়ে গিয়েছিল, কিন্তু টমের কাছে এখনো এই কেস নিয়ে সন্দেহ হচ্ছিল। পুলিশ অনেক ইজিলি ওই লোকের বাসা থেকে মার্ডার ওয়েপন পেয়ে যায়, কিন্তু কেউ মার্ডার করে তার ঘরে মার্ডার ওয়েপন লুকানোর কথা না। এই সুইসাইডকারী লোককে দেখে বুঝে ফেলে এই লোক মার্ডারার না। তখন মিসেস জ্যানিসও জনের বাসায় গিয়ে জানায় সে ওই কিলারকে দেখেছে এবং পুলিশ যাকে কিলার ভাবছে সে আসল কিলার না। মিসেস জ্যানিস জানে জনও এই কিলারকে দেখেছে। সে জনকে তার সাথে পুলিশের কাছে গিয়ে সবকিছু জানার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু জন মিসেস জ্যানিসকে তার বাসা থেকে বের করে দেয়। মিসেস জ্যানিস তার অ্যাপার্টমেন্টে চলে আসে, কিন্তু গেটের সামনে কিলার তার উপর অ্যাটাক করে। মিসেস জ্যানিস ভুল করে তার মোবাইল ফোন জনের অ্যাপার্টমেন্টে রেখে এসেছিল। তখন জন দেখতে পায় মিসেস জ্যানিস এর ফোনে বারবার তার হাজবেন্ড কল করছিল। জন তখন ফোন ফেরত দিতে মিসেস জ্যানিসের অ্যাপার্টমেন্টে গিয়ে কিলারকে দেখতে পায়। তখন কিলার মিসেস জ্যানিসকে মেরে তার বডি ব্যাগ ভর্তি করছিল। জন তখন নিঃশব্দে বের হয়ে আসতে গেলেও মিসেস জ্যানিসের ফোন রিং হয়। তখন কিলার জনকে ধাওয়া করে। জন দৌড়ে বিল্ডিং এর গার্ডের রুম
রুমে চলে আসে। পালানোর সময় মিসেস জ্যানিসের ফোন জনের হাত থেকে পড়ে যায়। জন গার্ডের রুম থেকে পুলিশকে কল করতে যায়। তখন জন কিলারকে তার স্ত্রী ও মেয়ের পিছনে দেখে ফোন রেখে দেয়। এরপর পুলিশ টম এসে আবার জনকে জিজ্ঞাসা করে পুলিশ যাকে কিলার ভাবছে সে আসলে কিলার কিনা। কিন্তু তখন জন টমকে অনেক বকাঝকা করে। এরপর কিলারও ওই সোসাইটি থেকে চলে যায়। এরপর তাদের ডগ বিবিও চলে আসে। পরের দিন আমরা মিসেস জ্যানিসের হাজবেন্ড কে দেখতে পাই, যে তার মিসিং ওয়াইফের পোস্টার লাগাচ্ছিল। জনকে জিজ্ঞাসা করলে জন মিসেস জ্যানিস কে কোথাও দেখেনি বলে জানায়। অন্যদিকে টম ও শিওর ছিল কিলার অন্য কেউ, তাই সে ইনভেস্টিগেশন চালিয়ে যেতে থাকে। সিসিটিভি ফুটেজে সে ওই রাতে একটি ব্ল্যাক কার দেখতে পায়। মার্ডারের রাতে এমনই একটি ব্ল্যাক কার মিসিং রিপোর্ট করা হয়েছিল। অন্যদিকে সোসাইটির সকল মেম্বার মিসেস জ্যানিসের হাজবেন্ড কে তার ওয়াইফের মিসিং পোস্টার লাগাতে নিষেধ করে। মিসেস জ্যানিসের হাজবেন্ডের মতে কেউ তার পোস্টারগুলো সরিয়ে দিচ্ছে। স্টেসি তাকে জানায় সোসাইটির ম্যানেজারই পোস্টার জিমকে দিয়ে সরাচ্ছে, এটি সত্য ছিল। অন্যদিকে পুলিশ ওই ব্ল্যাক কার পেয়ে যায়, যা কিনা কিলার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। পুলিশ ওই গাড়ি থেকে জিপিএস ট্র্যাকার পায়, যা থেকে ফ্ল্যাশ ড্রাইভ রিকভার করতে পাঠিয়ে দেয়। ওই ফ্ল্যাশ ড্রাইভ থেকে পুলিশ কিলারের ঠিকানা পেয়ে যায়। তারা বাহিরে কিলারের জন্য ওয়েট করে। টম কিলারকে দেখে শিওর হয়ে যায় এই আসল কিলার। কিন্তু কিলারকে অ্যারেস্ট করতে হলে উইটনেসের দরকার, যা পুলিশের কাছে নেই। টম আবার জনকে কিলারের ফটো দেখিয়ে জিজ্ঞাসা করে সে ওই আসল কিলার কিনা। কিলারকে সেই রাতে যে তৃতীয় ব্যক্তি দেখেছিল সে ছিল জিম। আসলে মার্ডারের রাতে জন মিসেস জ্যানিস এবং জিম কিলারকে দেখেছিল। জন কিছু না বলেই চলে যায়। এখান থেকে সোজা জন জিমের কাছে যায়। সে জিমকে পুলিশ মার্ডার সম্পর্কে জিজ্ঞেস করলে কিছু বলতে মানা করে। জন চায় না মিসেস জ্যানিসের মতো জিমকেও কিলার মেরে ফেলুক। এখন পিছন থেকে পুলিশের লোক এসে জনকে ধরে ফেলে। তখন টম জানতে চায় সে সব জেনেও কেন পুলিশকে বলছিল না। তখন জন তার ফ্যামিলির জন্য ভয়ের কথা জানায়। এর মধ্যে জিম কোথাও চলে যায়। পুলিশ কিলারের লোকেশন দেখে রাখছিল, তখন কিলারও কোথাও চলে যায়। পরে পুলিশ জিমকে একটি কনস্ট্রাকশন বিল্ডিং এ খুঁজে পায়। ভাগ্যক্রমে জিম বেঁচে ছিল, কিলার তাকেও মারার চেষ্টা করেছিল। জন ফাইনালি এই মার্ডার উইটনেস হিসেবে টেস্টিফাই করতে রাজি হয়ে যায় এবং পুলিশ স্টেশনে গিয়ে জন টেস্টিফাই করে। ফাইনালি পুলিশ কিলারকে অ্যারেস্ট করতে কিলারের বাসায় গিয়ে উপস্থিত হয়। তখন একটি ব্লাস্ট হয়। জন যখন জানতে পারে পুলিশ কিলারকে অ্যারেস্ট করতে ব্যর্থ হয়েছে, তখন জন অনেক রেগে যায়। জন দ্রুত তার বাসার উদ্দেশ্যে রওনা করে। টম তখন দেখে জন এর ক্যাবকে একটি ব্ল্যাক কার ফলো করছে। পরে জনও বুঝতে পারে কেউ তাকে ফলো করছে, তাই সে ক্যাব ভুল পথে নিয়ে যেতে বলে। কিন্তু তখন ওই গাড়ি না আসলে জন কিছুটা স্বস্তি পায়। কিন্তু আবার যখন জনের ট্যাক্সি হাইওয়েতে আসে, তখন সামনে থেকে ওই ব্ল্যাক কার এসে সজোরে ধাক্কা মারে। এতে জনের ক্যাব ড্রাইভার মারা যায় এবং জনও আহত হয়। কিন্তু ওই ব্ল্যাক কারে মিসেস জ্যানিসের হাজবেন্ড ছিল, যাকে কিলার এমনটা করতে বলেছিল। সে এসে জনের ওপর অ্যাটাক করে। সে জনকে মেরে ফেললে কিলার তাকে বলেছে সে তার ওয়াইফকে ছেড়ে দেবে। জন জানায় মিসেস জ্যানিস মারা গেছে। পুলিশ এসে মিসেস জ্যানিসের হাজবেন্ডের ওপর ফায়ার করে। জন টমের গাড়ি নিয়ে আবার তার বাসার উদ্দেশ্যে রওনা করে। ওপর দিকে জনের বাসায় এক পুলিশ আসে। তাদের গেটের সামনে একটি প্লাস্টিকের ব্যাগে তাদের ডগ বিবির ডেড বডি ছিল। তখন হঠাৎ করে পিছন থেকে কিলার এসে ওই পুলিশকে মেরে ফেলে। তখন ভয় পেয়ে স্টেসি রুম লক করে তার মেয়ে মিনিকে লকারে আটকে রাখে। কিলার গেট ভেঙে রুমে ঢুকে পড়ে। স্টেসি কিলারের মাথায় আঘাত করে, মিনিকে ঘর থেকে বের করে দেয়। পরে কিলারের পায়ে হ্যামার দিয়ে আঘাত করে নিজেও পালিয়ে যায়। কিন্তু গ্রাউন্ড ফ্লোরে গিয়ে কিলার তাদের ধরে ফেলে। তখন লোকজনের ভিড় দেখে কিলার জঙ্গলের দিকে চলে যায়। তখন জন পৌঁছায়। এরপর জনও ওই কিলারকে ধরতে জঙ্গলে চলে যায়। জঙ্গলে জন আর কিলারের মারপিট হয়। তখন অনেক বৃষ্টি হচ্ছিল, যার কারণে ভূমিধস হয়। জ্ঞান ফিরলে জন তার আশেপাশে মানুষের কঙ্কাল দেখতে পায়। এ সকল লাশ কিলার এই জঙ্গলে এসে পুঁতেছিল। কিলারের পেটে একটি কাঠ ঢুকে যায়।
এই ভূমিধসের কারণে। জন কিলারকে এভাবে রেখেই তার বাসার দিকে রওনা করে। এরপর কিছুদিন পর আমরা জনকে হসপিটাল থেকে ডিসচার্জ হতে দেখতে পাই। টম জনের সাথে দেখা করতে এসেছে। টিভি নিউজে দেখানো হয় ওই কিলারের নেম স্টিভ এবং তার এতগুলো মার্ডার কারণ কি ছিল তা জানা যায়নি। মিসেস জ্যানিসের হাজবেন্ডকেও পুলিশ ছেড়ে দিয়েছে। কিছুদিন পর জন তার ফ্যামিলি নিয়ে এই অ্যাপার্টমেন্ট থেকে চলে যায়। এরই মাধ্যমে এই মুভি শেষ হয়। এখানে মুভিতে অনেক বড় সোশ্যাল মেসেজ দেওয়া হয়েছে। আমরা দেখতে পারি ওই মেয়ের মার্ডার হতে অনেকে দেখলেও কেউ ন্যায় বিচারের জন্য টেস্টিফাই করে না। এতে করে এটাই বোঝানো হয়েছে আমরা চোখের সামনে ক্রাইম হতে দেখেও কিছু বলতে চাই না, আমরা ঝামেলায় জড়াতে চাই না, নয়তো আমরা নিজের ফ্যামিলির সেফটির কথা ভেবে চুপ থাকি। এমনই অনেক কেস ন্যায় বিচারে হয় না, কেস ক্লোজড হয়ে যায়, কারণ কোনো উইটনেসই পাওয়া যায় না। ওই কিলার কেন ওই মেয়েকে খুন করেছিল তার কোনো কারণ মুভিতে দেখানো হয়নি। মুভিতে এমনটা বোঝানো হয়েছে যে কিছু ক্রিমিনাল কোনো কারণ ছাড়াই ক্রাইম করে আনন্দ পায়। আশা করি আপনাদের আমার এক্সপ্লেনিং ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, এমনই আরও মুভি এক্সপ্লেনেশন পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ নেক্সট টাইম, টাটা।